आज के जे जिनिसटा मने करें जे एरकम 31 जुलाई रात 9:30 जे बाहारसराइन यूनिट शेष मात्रा शामलापुर बाजारे साबेक मेजर सिनहार हत्याकांड घटना घटছে এটা খুব মর্মান্তিক খুব দুঃখজনক এটাকে আমি একজন মানুষ হিসেবে এটাকে আমি কখনো সমর্থন করতে পারি না সেই হিসাবে আমি ওই দিন আমি গ্রামে ছিলাম আমার নোয়াখালী পাড়াতে আমি ছিলাম ওই ঘটনার থেকে দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার দূরে আমার বাড়ি হচ্ছে গ্রামের নোয়াখালী পাড়া আর এটা হলো শামলাপুর বাজারের কাছে মেরিন ড্রাইভ ওইটা দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার 31 তারিখে আমরা শুনি নাই 1 তারিখ সকালে ঈদের নামাজ পড়তে যখন আমরা বাইরে হচ্ছিলাম তখন একটা ঘটনা শুনছি একজন এখানে পুলিশের গুলিতে নিহত হয়েছে এতটুকু মতো শোনা তারপর দিন যায় এটা ক্লিয়ার হচ্ছে একজন সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ উনি নিহত হয়েছেন পুলিশের গুলিতে এই জিনিসটা আপনারা যেমন শুনছেন আমিও শুনছি তারপরে ওইটা ওখানে যতটুকু হয়েছে শেষ হয়েছে আমি মাঝখানে দুদিন ঢাকায় গেছিলাম গতকালকে সকাল 10টায় আমি নাইটে আসছি সকাল 10টায় ওসার পরে প্রথম একটা মানে অনলাইনে বাংলাদেশ প্রতিদিন একজন ভদ্রলোক আমি বলবো ভদ্রলোক উনি আমার সম্বন্ধে একটা নিউজ করেছেন সাইদুর রহমান রিমন উনি একটা নিউজ করেছেন নিউজের মধ্যে প্রধান উল্লেখ আছে মেজর সেনা সাহেবকে আমি চিনি উনাকে আমি আমার বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলাম এবং আমি 4 ঘন্টা ওনাকে ওই জায়গাটা ঘুরে ঘুরে সময় পাস করেছি কথাগুলি উনি বলছে আপনাদের কাছে হয়তো রেকর্ড আছে আমার কাছেও আছে তো এটার উদ্দেশ্য প্রথম আমি বলতে চাই আমি সিনা সাহেব নামে কাউকে চিনি না কোনোদিন ওনার সঙ্গে আমি কথাই বলি নাই ওনাকে আমি জানিও না আজকে 9 দিন 10 দিন পরে ঘটনা সিনা সাহেবকে আমি চিনি বা আমার বাগান বাড়িতে নিয়ে গেছি এই কথাটা যে আসছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা সম্পূর্ণ মিথ্যা কথা এটা এত বড় একটা মিথ্যা কথা আর আমার বলার কোনো ভাষা নাই আমার কোনো বাগান বাড়িতে নাই আমার কোনো বাগান বাড়ি নাই নোয়াখালী পাড়াতে আপনারা খোঁজ করে দেখবেন আপনারা অনেকে কক্সবাজারে আছেন আপনারা জাতির বিবেক আপনারা যা দেখবেন নোয়াখালী পাড়াতে আমার কোনো জায়গায় আমার কোনো বাগান বাড়ি আছে কিনা আমার কোনো কিছু আছে কিনা আপনারা এটা পরিদর্শন করবেন এটা আমি অনেক শর্ট আমার মনে অনেক দুঃখ যে কোথায় বাগান বাড়ি সিনা নামে আমি কাউকে চিনি না এই ব্যাপারটা আসছে উনি আরো একটা ব্যাপার বলছেন যে আমি প্রদীপ সাহেবের সঙ্গে 9 বার SMS দিছি আমার কথা হচ্ছে আমি যদি SMS দিয়া থাকি আমাকে যে ভদ্রলোক রিমন সাহেব লেখছে উনি একটা SMS আমাকে দেখান আমি প্রদীপ সাহেবের মোবাইলে SMS দিছি বা ওনা সিনহা সাহেবকে আমি চিনি বা ওনার সঙ্গে কোনো আমার ছবি আছে বা কোনোদিন কথা বলছি ওনার কোনো সঙ্গীরা ওনার কোনো আত্মীয় স্বজন আমাকে বলো আমি বিন্দুমাত্র ওনাদেরকে চিনি না তো পরবর্তীতে আমি যেটা এখন মনে করতে চাই আপনাদের কাছে যেটা আমি সাহায্য চাই সেটা হচ্ছে যে এত বড় একটা ঘটনা এই ঘটনার মধ্যে আমাকে নিয়ে আসা এটা আমাকে হেয় করে যে নিয়ে আসা এটার উদ্দেশ্যটা কি এটা যেমন আমি বুঝতে পারতাছি না যার জন্য আপনাদের কাছে আশ্রয় আমার নেওয়া এখন আপনারা এটা খুঁজে বাইর করবেন এটা ঘটনা কি আসলে কোনটা এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার এই কথাগুলি যদি আপনারা সত্য প্রমাণ পান তাহলে আমাকে আপনারা একজন সমাজের ভালো মানুষ হিসাবে পরিচিত করে দেবেন আর আমার যদি এটা মিথ্যা প্রমাণ হয় আমি অপরাধী হিসাবে প্রমাণ করে দেবেন আমাকে এটা আমি আপনাদের কাছে চাই আর আমি আপনাদের কাছে এখান থেকে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার আইনজীবীর সাথে কথা বলেছি আমি মনে করি ওনার জন্য আমার মামলা করা উচিত कारण उन्नी एक सांबादिक परिचय दिया समस्त सांबादिकेर मानहानि करछिलेन। एक अभिनेता यदि खराब किछु करी समस्त अभिनेतार मानहानि करा होबे आमि एटा मने करी। एक शिल्पी एक अभिनेता आमार सम्बन्धे उन्नी ना जाने ना जिज्ञासा करिया আমাকে তো অন্ততপক্ষে জিজ্ঞেস করা উচিত ছিল যে কোবরা সাহেব বা কোবরা ভাই ভাই আপনি এটা সম্বন্ধে কি জানেন, অন্ততপক্ষে আমাকে তো এই কথাটা উনি বলা উচিত ছিল। না বলে আসে একটা নিউজ ছড়াই দিয়েছে, নিউজটা ভাইরাস করে ফেলছে, এটা এটা একেবারে জাতীয় ঘটনার মধ্যে এটা ফানি করে ফেলতেছে। এটা কি উদ্দেশ্য, এটা কোথাকার পলিটিক্স, এটার মধ্যে কারা কারা অংশগ্রহণ করছে, এটার মধ্যে এটা আপনাদের খুঁজে বার করা উচিত আমি মনে করি। এটা আমি আপনাদের জন্য সাহায্য চাই।